সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি কনস্ট্রাকশন, লেবার বা হেল্পার জব, যেগুলোতে অ্যাপ্লাই করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না, এমনকি আপনার হাত থেকে একটা খরচ হবে না। কোনো প্রকার দালাল এবং এজেন্সি ছাড়াই নিন যে অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে। তারপর আপনি ভিসা পেয়ে গেলে আপনি অ্যাপ্লাই করবেন কানাডাতে এবং সেখানে থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে। তার জন্য আপনাকে চাই একটা কানাডিয়ান ফর্মেটের সিভি এবং কাভার লেটার, তাহলে আপনার কাজ হয়ে যাবে। তা আপনি অ্যাপ্লাই করতে থাকবেন, অ্যাপ্লাই করলে অবশ্যই আপনার সাকসেস হতে পারেন। এবং আপনাদের সাকসেস হওয়ার জন্য আমি চেষ্টা করতেছি সবসময়, আমি সবগুলো লিস্ট দিয়ে রাখি। গত যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি তিনটা ভিডিও বানিয়েছিলাম, সেটা ছিল আলবার্টা, অন্টারিও আর একটা ছিল ব্রিটিশ কলাম্বিয়া। তিনটে রাজ্যতে আমি দিয়েছিলাম সবচেয়ে বেশি জব বেরোছে এই তিনটে রাজ্যতেই, সেগুলো জব আমি দিয়েছিলাম। যে লাস্টে তিনটে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন, সেখানে অ্যাপ্লাই করতে পারেন। আর যারা এখানে অ্যাপ্লাই সেখানে অ্যাপ্লাই করেন না, মিস করেছেন, অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নেবেন, সেই ভিডিও দেখে নেবেন। এবং এই ভিডিওতে আমি লিস্ট দিয়ে দেবো। এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে যতগুলো জব আমি লিস্ট দেবো সেটা ছিল যে বাকি তিনটে যে সিটি আমি দিয়েছি এইগুলো বাদে বাকি যে জবগুলো রয়েছে সেগুলো জবগুলোর লিস্ট আমি দিয়েছি এখানে। কনস্ট্রাকশন লেবারের জব এবং সেটা আপনার ইন্টারন্যাশনাল ওয়ার্কের জন্য, আপনি যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারেন কোনো ম্যাটার না, এবং আপনি ভেরিফাইড জব এগুলো, ঠিক আছে। আপনার এডুকেশন এবং নো এডুকেশন রিকোয়ারমেন্ট আছে টোটাল 15টার মতন, 15টা জব আছে আপনার, 18টা জব এনে টোটাল 15 হয়েছে, আপনার এডুকেশন লাগবে না। আর বাকি তিনটে আছে যেগুলোতে আপনার মানে শিক্ষাযোগ্যতা একটু বেশি লাগবে, মনে করি 10 লাগতে পারে বা 12 লাগতে পারে, ঠিক আছে। আর বাকি যে 15টা জব আছে সেগুলো নো এডুকেশন রিকমেন্ড, ঠিক আছে। ম্যাক্সিমাম প্রত্যেকটা জবকে $18 দেখেন, এখানে $18 আছে। এটার মধ্যে এটা আছে প্রতি ঘন্টায় $22, এটা আছে আপনার $21, এটা আছে $16, সবচেয়ে কম এটা $16। তারপরে এখানে আছে আপনার $20, এবার অনেকগুলো জব আছে। আপনি আগে যে ভিডিও দেখাইছি আপনাদেরকে, যার যেগুলো ভিডিওতে অ্যাপ্লাই করবেন সেটা জাস্ট ক্লিক দেবেন, একটা ক্লিক দেওয়ার পরে আপনার ডাইরেক্ট যে কানাডা গভর্নমেন্টের ওয়েবসাইট আছে সেটাতে নিয়ে যাবে। তারপর সেখানে আপনি দেখে নিতে পারবেন এবং ফরে নেবেন কী কী আছে, কী কী চাইছে তারা, ঠিক আছে। তারপর নিচে যাবেন, আপনি যখন পোস্ট ক্লিক করার পর দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলি যে সিভি কাভার লেটারের ক্ষেত্রে যে কাভার লেটার বানাবেন তার জন্য আপনার যে দরকার আপনার সেটা হচ্ছে আপনার এই কোম্পানির নামটা, ঠিক আছে। এই কোম্পানির নামটা আর এই অ্যাড্রেসটা দুইটা কপি করে নিয়ে আপনার যে কাভার লেটারে অ্যাড করে দেবেন, ঠিক আছে। তারপর আছে ভেরিফাইড জব, তারপর আছে জব যে রেফারেন্স কোড নাম্বারটা আছে, এবং এডুকেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ মাস্ট বি লাগবে, ঠিক আছে। আর এডুকেশনটা দেখেন এখানে নো ডিগ্রি সার্টিফিকেট ওর ডিপ্লোমা, যে কোনো সার্টিফিকেট হলে চলবে, আর এক্সপিরিয়েন্স নো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সবসময় আমি বলে থাকি। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন যে এই যে বিষয়টা সবসময় বিরুদ্ধে আমি বলি, এটা যদি থাকে অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন, আর যদি এটা না থাকে অবশ্যই অ্যাপ্লাই করা কোনো মানি হয় না, ঠিক আছে। তারপর আপনি দেবেন শো হাউ টু অ্যাপ্লাই, এতে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর আপনি লিস্ট যে ইমেলটা পেয়ে যাবেন যে হায়ার ম্যানেজারের, দেখেন হায়ার ম্যানেজার আবার এখানে দেখেন লেখা আছে যে ইমেল অ্যাড্রেস আছে, আগে যে অ্যাড্রেসটা আপনি দেখাইছি আপনাকে এই অ্যাড্রেসটা না দিয়ে এই অ্যাড্রেসটা দেবেন, ঠিক আছে। এই অ্যাড্রেস না থাকলে এটা দেবেন, আর যদি এটা থাকে অবশ্যই দেবেন না, ঠিক আছে। এটা দিবেন অ্যাড্রেসটা দিবেন, আর এখানে ইমেলটাতে ক্লিক করে আপনার সিভি কাভারটা সেন্ড করে দিবেন, এবং তার লাস্ট ডেট হবে 19 তারিখ লাস্ট ডেটের। সেই জন্য বলি সবচেয়ে অ্যাপ্লাই করে রাখেন, কারণ আমার যারা সাবস্ক্রাইবাররা আছেন সবাইকে আমি বলি সবসময় আমার নোটিফিকেশন ফলো করবেন এবং তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন। যত বেশি অ্যাপ্লাই করবেন তত বেশি চান্স থাকে আপনার যাওয়ার, ঠিক আছে। তো এতটুকুই, এখন আপনারা বলবো আপনি কীভাবে চার্জ করে বায় করবেন সেই লিস্টগুলো। আমার ঠিক 24 hours লেখা চার্জ দেওয়ার পর আপনি প্রথমে একটা লিঙ্ক পাবেন, দেখেন আছে আমার ঠিক 24 hours, আপনি এই লিঙ্কে চলে যাবেন। লিঙ্কে যাওয়ার পর আপনি প্রথমে পাবেন, অবশ্যই এটা পাবেন না, ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আপনার যদি প্রবলেম থাকে তাকে অবশ্যই কোনো প্রবলেম হবে না। দেখেন লেখা আছে কানাডা কনস্ট্রাকশন লেবার ইন ভেরিয়াস লোকেশন, ঠিক আছে। এতে ক্লিক দিবেন, দিয়ে ক্লিক দিলে ডাইরেক্ট আপনার যে পোস্টটা আমি দেখেছিলাম আপনাদেরকে যে 18টা লিস্ট দিছি, সেই 18টা লিস্ট বা 18টা কোম্পানি লিস্ট দিছি সেটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে এসে বাংলাতে আমি লিখে দিয়েছি, আর পোস্ট সম্বন্ধে কিছু বলছি। তারপর আমি এই যে জব লিস্টটা দিয়ে দিছি, যে দেখেছি টোটাল কত ছিল সেটা হচ্ছে 18টা। এই 18টা জবিতে আপনি অ্যাপ্লাই করেন, আর বাকি যে তিনটে জব রয়েছে আর তিনটে বাকিটা, এই তিনটাতে অ্যাপ্লাই করে নেবেন, কারণ মিস করবেন না, সবসময় বেশি অ্যাপ্লাই করবেন, বেশি অ্যাপ্লাই করলে চান্সটা বেশি থাকে। সবাইকে ধন্যবাদ।